হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবারও চলে আসলাম নৌকা বাইচ খেলায়, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায়। আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকা বাঘসিংহের মতো লড়াই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শক বন্ধুরা তাদেরকে হাত নাড়া দিয়ে এগিয়ে যেতে বলতেছে, এবং অনেক দর্শক বন্ধুরা আমোদে আমাতে আমাদের আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলা দেখতেছে। আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা একটু এগিয়ে এবং দেওয়ানতলা এক্সপ্রেস একটু পিছে। আমরা দেখতে পাচ্ছি এক নাইট ডিফারেন্স হয়ে গেছে, সোনার বাংলা অনেক এগিয়ে চলছে। বাঘসিংহের মতো সোনার বাংলা এগিয়ে যাচ্ছে, একটু দেওয়ানতলা এক্সপ্রেস পিছে, হাল ছেড়ে দিছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে দেওয়ানতলা এক্সপ্রেস হাল ছেড়ে দিছে, আর পারবে না ওরা। আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা এক্সপ্রেস অনেক সুন্দরভাবে এগিয়ে চললো আমাদের বাউন্ডারিতে। আমাদের সোনার বাংলা এক্সপ্রেস নৌকাটি ফার্স্ট হইল, দেখতে পাচ্ছেন আপনারা নাচতে নাচতে কীভাবে তারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দেওয়ানতলা এক্সপ্রেস হাল ছেড়ে দিয়ে এখন কীভাবে এগিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমরাও দেখতে থাকি আজকের আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলায়। নৌকা বাইচ প্রতিযোগিতায় কত হাজার হাজার দর্শক বন্ধুরা আমাদের আজকের নৌকা বাইচ খেলা দেখতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে ও কত দর্শক বন্ধুরা আজকে আমাদের নৌকা বাইচ খেলায় দেখছে, এবং এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে, নদীর ধারে এবং রাস্তায়ও কত দর্শক বন্ধুরা আজকে আমাদের নৌকা বাইচ খেলা উপস্থাপন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় আমরা দেখতে পাচ্ছি পুরো পার লোকে লোকারণ, কত লোক আমাদের আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলা দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন লোকের ওপর লোক, হাজার হাজার লোক আজকে আমাদের এই নৌকা খেলায়, 100 বছরের পুরনো সেই নৌকা খেলায় আবারও আমরা দেখতে পাচ্ছি কত দর্শক বন্ধুরা আজকে আমাদের নৌকা খেলায় দেখতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে নৌকা চলছে, ছোট ছোট নৌকা এবং পারাপার হচ্ছে তারা এপার থেকে ওপার যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক, হাজার হাজার লোক আজকে আমাদের এই গ্রাম বাংলার নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই নৌকা খেলা। চাচা, ও চাচা কি বিক্রি করেন গো চাচা গো। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাবা সামনে একটা হাতও দেখি আপু। তো দর্শক বন্ধুরা আপুদের মানে নৌকা খেলা দেখার জন্য চলে আছে আজকে আমাদের দেওয়ানতলা ব্রিজে। এটা হলো মহিমাগঞ্জ গোচাদহ গ্রামে আজকে আমাদের দেওয়ানতলা ব্রিজে নৌকা বাইচ খেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নৌকা, হাজার হাজার মানুষ কত সুন্দরভাবে আমাদের আজকের নৌকা বাইচ প্রতিযোগিতা খেলা হচ্ছে। এই দুই ভাই দেখি কাজে লেগে গেছে বাবা, ও ভাই কাজে করেন কেন ভাই। আমরা দেখতে পাচ্ছি আরেকটি নৌকা ফাঁকা টান দিয়ে চলে গেল আরেকটি নৌকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত ভাই ব্রাদার এবং ভাই বোন আমাদের আজকের নৌকা বাইচ খেলায় উপস্থান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আমরা দেখতে থাকি আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলা। আমরা চলে যাবো এরপরে দ্বিতীয় রাউন্ডে, তো তার জন্য আপনারা অপেক্ষা করুন এবং আমাদের দ্বিতীয় রাউন্ড কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। অনেক আনন্দ দিয়া এই আনন্দর মাঝেই আমরা আমাদের সুখ খুঁজে পাই। আজকে আমাদের এই নৌকা খেলা আমরা দেখতে পাচ্ছি আবারও একটি নৌকা ফাঁকা টান দিয়ে সামনের দিকে কীভাবে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঝি ভাইয়েরা মাঝি মোল্লা দিয়ে নৌকা বইতে বইতে সামনের দিকে এগোচ্ছে, এবং মাঝখানে একটি নৌ দেখুন কীভাবে নাচতে নাচতে
ঝুনঝুনি বাজিয়ে না কি জানি ওইটা কয় আমি জানি না, বাজিয়ে নাচতে নাচতে আমাদের সামন দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি নৌকা ফাঁকাটা নিয়ে গেল। আর এখানে মাঝি মাল্লারা খাইতেছে আর কি, ওরা অনেক ঘাপসেছে এবং তারা এখন খানা খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা নৌকা যেটা মানুষ পারাপারের জন্য তৈরি করা হয়েছে। মানুষের কত জ্ঞান যে এত বড় একটা নৌকা কীভাবে তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা নৌকা, এত বিশাল একটা নৌকা যেখানে না হলেও হাজারো এক হাজার লোকও সেখানে বসতে পারে। এখানেও দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি নৌকা, বড় একটি নৌকা, ওটার সাথে এটা একটু ছোট। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে একটি নৌকা। এখানে উজানভাটির পাগলা বাবা, উজানভাটির পাগলা বাবা তো পাগলামি টান দিয়ে এখানে এসে বসে আছে আর কি। উজানভাটির পাগলা বাবার টান দেখে আমার যে এত হাসি পাইছে কি আর বলবো ভাই। আপনারাও যদি দেখতে থাকেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। এবং এদের টানটা আসলে অনেক সুন্দর, কিন্তু শেষমেশে সেই উজানভাটির পাগলা বাবা কী হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো তার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করাই যায়, তাই না বন্ধুরা? তো দেরি না করে আমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিই। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাই, যে ভিডিওটি আমাদের কেমন লাগলো। এই চাচা দেখি বাদাম নাকি জানি নিয়ে যাচ্ছে, বলতেছে কি বললো জানি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই নৌকা বাইস খেলায় উপস্থাপন হয়েছে। তো দর্শক বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যেটা বললাম, আরে ভাই এখানে দেখি একটা চিকা চিকা বের হয়েছে দর্শকের ভিতর থেকে। দেখতে পাচ্ছি চিকাটা কীভাবে দৌড়াচ্ছে। দাঁড়া দাঁড়া, রুকো দাঁড়া বাবা, রুকো দাঁড়া, সাবার কর, একটু সাবার কর, দাঁড়া বাবা দাঁড়া। তো দর্শক বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।